আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। আমরা ইফতারে তো সবাই একই রকমের খাবার খেয়ে অভ্যস্ত, কিন্তু আমাদের ভেতরে যারা একটু রিচ ফুড খেতে চান তাদের জন্য আজকে আমাদের এই রেসিপিটি। চলুন আজকের রেসিপিটি কি সেটা জেনে নেই আমাদের শেফ জলি খানের কাছ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আজকে কি করে দেখাবেন আমাদেরকে? আজকে আমি দেখাবো বুখারি রাইস। বুখারি রাইস? হ্যাঁ। ও আরবিক, আরবিক নাম মনে হচ্ছে, এটা আরবিয়ান খাবার। আচ্ছা, বুখারি রাইস। আচ্ছা, তাহলে বুখারি রাইসটা করতে কি কি লাগছে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ প্লিজ বলে দাও। বাসমতি চাল লাগছে। বাসমতি এটাকে আমি 30 মিনিট ভিজিয়ে তারপর ঝুরিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা পানিটা ঝুরিয়ে নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ কুচি লাগছে, এখানে হলুদ গুঁড়া লাগছে, লবণ, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া আর জর্দার রং, আর এখানে আমি আলু আর গাজরটাকে কুচি করে কেটে নিয়েছি, একটু ভেজে নেব। আচ্ছা, ওটা কি নাটস? হ্যাঁ নাটস, এটা হলো কাজু বাদামটা। কাজু বাদামটা? হ্যাঁ, আমি এখানে কিশমিশ দিতে পারতাম। আচ্ছা, তোমার ইচ্ছে আর কি। আচ্ছা, আর এখানে হলো আমি একটা মশলা তৈরি করে রেখেছি, এটার মধ্যে দিয়েছি আমি তেজপাতা দিয়েছি একটা। আচ্ছা, আর 1 ইঞ্চি পরিমাণ একটা দারচিনি দিয়েছি। আচ্ছা, সামান্য এখানে কি বলে ওটাকে এই ধনে দিয়েছি, আস্ত ধনে। হ্যাঁ, ওকে। আর জিরা দিয়েছি, তারপরে একটু জায়ফল। জায়ফল? হ্যাঁ, সেই জায়ফলটা দিয়েছি, আর এলাচ দিয়েছি দুটা, লং দিয়েছি দুটা। হ্যাঁ, এই ওয়াও, ঠিক আছে। আর এটাকে মুখস্থ রাখতে হবে, লিখে রাখেন এখন। আর এটাকে ভালো করে ভেজে অল্প, মানে 1 মিনিট কি 2 মিনিট একটু ভেজে তারপর গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আমি এখন চলে যাচ্ছি রান্নায়। হ্যাঁ প্লিজ প্লিজ। আরবিয়ানরা কিন্তু মানে তাদের ইউনিক টাইপের খাবারের জন্য খুবই বিখ্যাত। তাদের সেই যে বড় প্লেটের মধ্যে যে খাবার, বিরিয়ানি সার্ভ করা, তারা কিন্তু খুবই মানে স্পেশাল। হ্যাঁ, তেল লাগবে না? বুখারি রাইস তেল দিয়েছি আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম। আচ্ছা, ভেজে নেব। এটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব আমি। আচ্ছা, আরবিয়ানরা কিন্তু তাদের আতিথেয়তার জন্য আর রান্নার কৌশলের জন্য কিন্তু বিখ্যাত। দেশ জুড়ে, সরি বিশ্ব জুড়ে তাদের সুনাম আছে, তাই না আপু? একদম। আর আরবিয়ান ফুড কিন্তু সেই লেভেলের মজা, আমার তো ভীষণ পছন্দ। তাদের যে একটা সিস্টেম আছে যে বড় প্লেটের মধ্যে একসাথে সবাই মিলে যে খায়, সেটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। এই বুখারি রাইসটা কি কোনো কিছু দিয়ে খাওয়া যাবে নাকি শুধু মানে আমি নরমালি? হ্যাঁ, এটা তো অবশ্যই চিকেন দিয়ে খাবা। আচ্ছা, চিকেন ছাড়া তো আমরা খাবো না, চিকেন ছাড়া ভালো লাগবে না। কিন্তু আমি আজকে যেভাবে তৈরি করব সেটা তুমি চিকেন ছাড়াও খেতে পারবা, কিন্তু চিকেন দিয়ে আমরা যখন মেহমান আসবে তখন অবশ্যই আমরা চিকেন দিয়ে পরিবেশন করব। আচ্ছা, বাট এটা চিকেন ছাড়াও আপনি চাইলে খেতে পারেন। খেতে পারেন। আর আমাদের কুইক রেসিপি তো শুধু রাইসটা করে ফেলি আজকে, কি বলো? হ্যাঁ, সবাই তো চিকেন পারেনি। অলরেডি আমাদের অনেকগুলো পর্বে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন চিকেনের রেসিপির ভ্যারিয়েশন। তাহলে হয়ে গেছে, এটা উঠে ফেলি। আচ্ছা, পেঁয়াজ। আচ্ছা, ওই তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে? হ্যাঁ, পেঁয়াজ আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আচ্ছা, স্পাইসিগুলো দিয়ে দেবো, এই মশলাগুলো দিয়ে দেবো, এখন সামান্য মরিচের চিলি পাউডার। হ্যাঁ, সামান্য দেবো, খুব বেশি দেবো না। আচ্ছা, আর এখানে আমি একটু জর্দার রংটা ব্যবহার করব, মানে অল্প সামান্য, একটু কালারফুল হলে খেতে ভালো লাগে, একদম ভেদ ভেদে সাদা দেখলে কেমন যেন লাগে। হ্যাঁ,
লবণ দেব, যদি লাগে আবার একটু দিয়ে নেব পরে। আচ্ছা, যেটা বলেছিলাম তোমাকে সেটা দেবো। হ্যাঁ, মানে বুখারি রাইসের স্পেশাল মশলা। হ্যাঁ, এটা হাফটা এখন দিয়ে দিচ্ছি, আর একটু রেখে দিচ্ছি, এটা আমি পরে দেবো। আচ্ছা, একটু আমাকে পানি দাও। হ্যাঁ, আচ্ছা আমি নিয়ে আসছি। হ্যাঁ, শিওর শিওর। তাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না দেখতে। একটু সামান্য পানি দিয়ে নিলাম। দেখো কালারটা কেমন আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এটার মধ্যে সেই রাইসটা দিয়ে দেবো। আচ্ছা, বাহ, খুবই ইজি। হ্যাঁ, অল্প পরিমাণ জিনিস দিয়ে আমরা মানে খুব ইজি করে রান্না করতে পারি। আসলে তুমি অনেক কঠিন করেও করতে পারো, তুমি সহজ করেও করা যায়। কিন্তু মানে আপনারা কিন্তু চাইলে যে মশলাটা বুখারি রাইসের যে মশলাটা স্পেশাল মশলা, এটা কিন্তু আপনারা বাসায় রেডি করে রেখে দেবেন, তাহলে রান্নার সময় প্রবলেম হবে না। এখানে আমি অ্যারাবিক একটা মশলা আছে, সেই মশলাটাও একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোনটা? এই যে এখানে, এটা অ্যারাবিক মশলা। এটা কিনতে পাওয়া যায়, তুমি প্যাকেট কিনে নিতে পারো। নাম কি অ্যারাবিক মশলা বললেই হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিলেই হবে। তাদের একটা অ্যারাবিক মশলা আছে, এটা হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি। অ্যারাবিয়ানদেরও নিজেদের মশলা আছে আলাদা। আপু, মানে অদ্ভুত রকমের স্মেল আসছে কিন্তু একটা, খুবই বুখারি। আচ্ছা, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি পানিটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। আচ্ছা, গরম পানি দিলে মানে সাথে সাথে আসলে ভাতটা সিদ্ধ হয়ে যায়, তাই না? খুব অল্প সময়ে হয়ে যাবে। চালটা ভেজানো তো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে পানি দিয়ে দিলাম গরম পানি, এখন আমি ঢেকে দেব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দেব। আচ্ছা, দেখো বাহ, হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি এটা গরম পানি দিয়েছি, আর আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য দেখো ঝরঝরে হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চাউল কি 30 মিনিট আগে ভিজিয়ে রাখলে তারপর পানি ঝরে রাখলে কি ঝরঝরে হয়? ঝরঝরে হয়ে যায়। একই ভাতের বেলাও? হ্যাঁ, ভাত পোলাও তুমি যেটাই করো না কেন, 10 মিনিট আগে রাইসটাকে মানে আগে ভিজিয়ে রাখবা। হ্যাঁ, তাহলে দেখা যাবে কি তুমি একদম ঝরঝরে একটা পোলাও হবে, ভাত হবে তোমার। এই ট্রিক্স, খালি ট্রিক্স। তাহলে হয়ে গেছে, আমি ডিশটা নিয়ে আসছি। হ্যাঁ, আমরা দেখেছেন আপনাদেরকে কত রকমের ট্রিক শিখিয়ে দিচ্ছি, সব মনে হয় সবাই জানে, আমি জানতাম না। ডেলিশিয়াস, খুব সুন্দর স্মেল আসছে একটা। দেখে মনে হচ্ছে না যে অ্যারাবিয়ান খাবারের যে স্মেলটা, আর দেখে মনে হচ্ছে তোমার এটা যে অ্যারাবিয়ান খাবার এমনই হয়? এমনই হয়। তুমি আমাকে বলেছিলা যে আমরা চিকেন দিয়ে খেতে পারি না, এখন যদি উপরে আমরা গ্রিল চিকেনটা বসিয়ে দেই তাহলে কিন্তু একদম ফুল ফিল একটা। ফুল ফিল, হ্যাঁ ওটাই বললাম। তাহলে হয়ে গেছে আমাদের অ্যারাবিয়ান খাবার বুখারি রাইস। ওয়াও, সিরিয়াসলি, এটার মানে এত সুন্দর একটা স্মেল আসছে, একদম পুরো অ্যারাবিয়ান এক ফুড। দর্শক, আপনারা কিন্তু বাসায় যারা একটু রিচ ফুড খেতে পছন্দ করেন ইফতারিতে, তাহলে তারা কিন্তু সহজে খুব অল্প সময়ে এই বুখারি রাইসটি তৈরি করে ফেলতে পারেন। চলুন দেখে আসি এই বুখারি রাইসের উপকরণগুলো। That's all for today. See you tomorrow. Same time, same channel. Allah Hafiz.